এখানে যদি ময়লা চলে আসে, তার হচ্ছে লকটা ঘুরবে না, ঠিকভাবে ঘুরবে না। এটা হচ্ছে একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এই জিনিসটা। দেখেন কোথায় কোথায় ময়লা, এই যে ওয়াশার আছে, ওয়াশারও ময়লা, সব কিছু মুছে ফেলতে হবে ভালো করে। আমরা একটা সুতির কাপড় দিয়ে মোছার চেষ্টা করতেছি, মুছে ফেলবো সম্পূর্ণ মুছে। এটা হচ্ছে আমরা গিরিজ দিয়ে, আজকে নতুন জিনিস দেখাবো, গিরিজ দিয়ে ফিটিং করবো মেশিনটা। ভালো মানের একটা গিরিজ নিবেন, আপনার একটা গিরিজ নিলে অনেক বছর যাবে। দেখেন কতগুলো ময়লা, এটা একজন খুলছিল হয়তো, দেখেন উল্টা ফিটিং করছে। এই ওয়াশারটা, এটা হচ্ছে বাইরের সাইডেই থাকবে। অনেকে হচ্ছে এক বাইয়ের চুলা, এটা আমরা কাজ করব সুন্দর করে, চুলাটা জ্বালাবো। ময়লা অনেকগুলো ময়লা, দেখেন এই স্প্রিংয়ে শুদ্ধ ময়লা, অনেক ময়লা। ভালো কিছু ভালোভাবে পরিষ্কার করবো, ওয়াশ করে নিব এবং মেশিনটা ফিটিং করব। এবং মুছে ফেলতে হবে, মুছে হচ্ছে এখন ফিটিং করে ফেলবো, লম্বা হয়ে যাবে না হলে। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের কাজে আসবে মেশিনটা কীভাবে ফিটিং করতে হয়। আমরা এটা সবসময় আগে হচ্ছে বসে আমরা হচ্ছে যে ইয়াটা নিয়ে লাগাই নিব, গ্রিসটা আমরা গ্রিস লাগাচ্ছি। দেখেন একেবারে এটা হচ্ছে সিএনজিতে লাগা ফিটিং করে এক নাম্বার একটা গ্রিস, ভালো মানের গ্রিস। আপনারা এটা যদি আপনারা একটা গ্রিস নিয়ে কাজ করেন তাহলে অনেক বছর যাবে। যারা হচ্ছে এটা হচ্ছে মেকানিকদের জন্য, মেকানিকেরা যদি হচ্ছে এই জিনিস দিয়ে কাজ করেন তাহলে অনেক বছর যাবে। অনেকগুলো চুলা সার্ভিসিং করতে পারবেন, কমসে কম 2,500 মেশিন সার্ভিসিং করতে পারবেন। ভালো মানের গ্রিস দিয়ে যদি মেশিনটা ফিটিং করেন তাহলে হচ্ছে মানুষের উপকারে আসবে, দ্রুত নষ্ট হবে না মেশিন, মেশিনটা আর ট্রাভেল করবে না। যারা হচ্ছে কাজ করে, এগুলার কাজ করেন, মেকানিক কাজ করেন বা শিখতে চান শিখেন, তারা হচ্ছে সবসময় কাজটা ভালোভাবে করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এগুলা কাজ মানুষের, যদি আপনি চুলাটা সার্ভিসিং করে দিচ্ছেন, এটা যদি দুদিন পরে যদি ডিস্টার্ব করে তাহলে হচ্ছে যে এটা জিনিসটা ইয়া হবে না, আপনার মার্কেটটা নষ্ট হয়ে যাবে দ্রুত। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন কাজটা সুন্দর করার জন্য। আমরা ইগনিশিয়ানটা ফিটিং করবো, ইগনিশিয়ান তো সবসময় দেখাই আমি। এখানে বুশের যে হচ্ছে ছিদ্রটা আছে, চিকেন ছিদ্রটা, এটা গাটের উল্টা পাশে দিবেন, এটা উল্টা পাশে দিব আমরা। আর দেওয়ার আগে হচ্ছে এই জিনিসটা একটু পরিষ্কার করে নেবেন, এখানে কিন্তু অনেকগুলো ময়লা, এগুলো আমরা পরিষ্কার, এটা হচ্ছে একটু পরিষ্কার করে নিতে হবে। কারণ দেখেন এখানে অনেকগুলো ময়লা, দেখেন কতগুলো ময়লা বাইরে হচ্ছে এখান থেকে, এখানেও ময়লা। এই জিনিসগুলো একটু পরিষ্কার করে নেবেন ফিটিং করার আগে, কারণ হচ্ছে এটা হচ্ছে অনেকদিন ইউজ করবেন আপনারা, যার কারণে এটা কোলা বাঁধা করা যাবে না আর। সেজন্য আপনারা একটু কোলে এই ইয়ার করে নেবেন, বুস্টটা আগে দিবেন। আমরা সবসময় এটা তিন আঙ্গুলে ফিটিং করতে দেখাই, এটা একটু হচ্ছে উল্টা মেশিন, যার কারণে হচ্ছে আপনারা তিন আঙ্গুলে ফিটিং করতে গেলে এখানে বাঁচবে। এটা হচ্ছে আমরা দুই এই তিন আঙ্গুলেই ধরবো, ঠিক আছে। এটা ধরতে হতে একটু সেফলি ধরতে হবে, এটা হচ্ছে একটু আরামসে ধরা যাবে না এক একটার মতো। এই ওয়াশারটা নিব, ওয়াশারটা দিয়ে হচ্ছে আমরা ওয়াশারটার বাঁকাঘাটটা, এই বাঁকাটা ডান পাশেই দিব, আগের মতোই দিব। ফিটিং কিন্তু একই হবে, ডান পাশেই হবে। তারপর হচ্ছে এটা নিব, নিয়ে এখানে যেটা হচ্ছে তেল তেলে আছে এটা হচ্ছে নিচের দিকেই দিব। এখানে গাঁট আছে, গাঁট বরাবর বসাই দিব, এই গাঁটে বসাই দিছি। তারপর হচ্ছে আমরা স্প্রিংটা নিব, বড়টা স্প্রিংটা, এটা হচ্ছে আমরা এই পার্টে দিব। এটা এই যেটা বাম পাশে ধরছিলাম, আমরা বাম হাতে ধরছিলাম, ডান পাশেরটা বাম হাতে গিয়ে লাগাই দিব, এতটুক এই দিয়ে সমান করে ধরব, ধরে স্ক্রুটা টাইট করে দিব। হয়ে গেছে, কিন্তু এই ধরলাম, এখন নড়াচড়া করবে না, এখন স্ক্রুগুলো টাইট করে দিব। স্ক্রুগুলো দুটা টাইট করে দিব, এই স্ক্রু দুটা ভালো করে টাইট করে দিব। তারপর হচ্ছে উপরের পাটটা লাগাবো আমরা, হয়ে গেছে।
হয়ে গেল। এখন হচ্ছে আমরা আমরা কেবলটা লাগাই নিব। এই কেবলে আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে দেখেন আগুন লাগার কারণে এটা হচ্ছে একেবারে শক্ত হয়ে গেছে, এটা ফুড়ে গেছে। এটা আমরা এটা অনেক লম্বা কেবল, সবসময় পাওয়া যায় না, যার কারণে হচ্ছে আমরা এটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন করব, হচ্ছে ট্যাপ লাগাই দিব। ইলেকট্রনিক যেটা ট্যাপ আছে এটা যখন এখানে লাগাই দিব এটা ভালো হয়ে যাবে। আচ্ছা এটা লাগাচ্ছি, তার আগে হচ্ছে এই জিনিসটা আমরা লাগাবো। এই বুলেটটা হচ্ছে যে অনেক জং ধরে গেছে, কালো হয়ে গেছে দেখেন, ফেলে রাখার কারণে। এই আমরা হচ্ছে স্প্রিংটা যেটা হচ্ছে উপরের গার্ডের স্প্রিং আছে যেটা হচ্ছে কেবলের সাথে থাকে, এটা আগে এভাবে দিব, দুই আঙ্গুলে ধরবো, তিন আঙ্গুলে ফিটিংয়ের মধ্যে দুই আঙ্গুলে ধরবো, ধরে হচ্ছে বুস্টটা ধরবো, এই বসাই দিব। এখন কিন্তু ফায়ার করবে দেখেন, এখন এটা জিনিসটা বসাই দিব। এখানেও কিন্তু ময়লা দেখেন, এটা হচ্ছে জং ধরতে ধরতে ময়লা হয়ে গেছে। আর বৃদ্ধাঙ্গুলে দিয়ে ধরে উপরের গাঁটটা বসাই দিব। এখন কিন্তু ফায়ার হবে, আগে ফায়ার হচ্ছে কিনা দেখি, তারপর হচ্ছে আমরা স্ক্রুটা ফিটিং করব। কিন্তু ফায়ার করতেছে, এই ফায়ার করতেছে। আমরা স্ক্রুটা এখন ফিটিং করে দিব, মেশিন ফিটিং করা ওকে হয়ে গেছে, এখন ফিটিং করে শেষ। আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।